আসসালামু আলাইকুম, বিবিসিআই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ইসলাম গ্রহণ করে নিজেকে ভাগ্যবতী ভাবছেন জার্মান তরুণী মারফিনা। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর হামলা, নিহত 20। রেকর্ড পরিমাণ বেড়েছে অপরিশোধিত তেলের দাম, আমিরাতে ইয়েমেনের হামলা। পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ইরানের প্রেসিডেন্ট। কেন আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনিরা? এবং সর্বশেষ জানিয়ে দেব, মুম্বাই উপকূলে নৌবাহিনীর যুদ্ধ জাহাজে বিস্ফোরণ, নিহত 3। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মতামত। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ইসলাম গ্রহণ করে নিজেকে ভাগ্যবতী ভাবছেন জার্মান তরুণী মারফিনা। ইসলাম গ্রহণ করেছেন মারফিনা আলিলি নামের এক জার্মান তরুণী। উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়ার আঞ্চলিক মুফতি শায়েখ ডক্টর কেনান ইসমাইলের অফিসে তিনি ইসলাম গ্রহণ করেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মারফিনা আলিলি জার্মানির রাজধানী বার্লিনের বাসিন্দা, মেসিডোনিয়াম আলবেনিয়ান বংশোদ্ভূত এক যুবককে বিয়ে করেছেন। স্বামীর কাজের সূত্রে থাকেন জার্মানিতে। তার স্বামী বেশ কয়েক বছর ধরে এখানে চাকরি করেন। মারফিনা তার ইসলাম গ্রহণের বিষয়ে ডক্টর কেনান ইসমাইলের সাথে আলাপ করেছেন। তিনি জানিয়েছেন, ইসলাম গ্রহণ এবং ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তিনি নিজেকে খুব ভাগ্যবতী মনে করছেন। শায়খ ডক্টর কেনান ইসমাইল নিজের ফেসবুক পেজেও মারফিনা আলিলির ইসলাম গ্রহণের বিষয়টি সবাইকে জানিয়েছেন। সূত্র মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তালেবান চীন সম্পর্ক স্বীকৃতি না দিয়েও এতটা খাতির কেন? আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতার মসনদে আসীন হওয়ার পর প্রথম দেশ হিসেবে চীন সেখানে জরুরি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র ন্যাটোর সৈন্য চলে যাওয়ার প্রেক্ষাপটে অল্প কিছুদিনের মধ্যেই দৈত্যাগার ইগলের মতো ছো মেরে সারা দেশ কব্জা করে নেয় তালেবান। ওই সময় দেশটিতে ছিল চরম খাদ্য সংকট আর কোভিড পরিস্থিতিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতায় বড় ধরনের সংকটে পড়ে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকার। এমনিতেই আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব নাজুক, এর ওপর মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর চাপিয়ে দেওয়া অবরোধ। বিদেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের সমর্থন পোস্ট আশরাফ গনি সরকার আমলের যে অর্থ সম্পদ ছিল সেগুলো ওই সব দেশের সরকার জব্দ করে রেখেছে, যাতে তালেবান সরকার তা হাতে না পায়। দুই দশকের যুদ্ধে বিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতি পুরোপুরি বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল। গনি সরকারের বাজেটের 4/3 ছিল বিদেশি সহায়তা পোস্ট। এখন পশ্চিমাদের সহায়তা পুরোপুরি বন্ধ রয়েছে। আফগানিস্তান এখন হাত পেতে আছে চীন, পাকিস্তান, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে। এ মুহূর্তে অনাবৃষ্টিতে, ফসল হানিতে, সৃষ্ট খাদ্য সংকটের পাশাপাশি তীব্র শীতে কষ্ট পাচ্ছে আফগানবাসী। অনেক জায়গায় মানুষজন দিনে এক বেলা খেয়ে দিনাতিপাত করেছে। এমন সংকটকালে চীনের কাছ থেকে $31 মিলিয়ন মানবিক সহায়তা তালেবানের জন্য অনেক বড় কিছু। এর মধ্যে চীন প্রতিশ্রুতি সহায়তার অর্ধেক আফগানিস্তানকে বুঝিয়ে দিয়েছে। মানবিক সহায়তার পাশাপাশি চীন তালেবান প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। আগস্টের পর থেকে দুই পক্ষই বৈঠক করেছে একাধিকবার। সর্বশেষ গত 30 ডিসেম্বর কাবুলে চীনের রাষ্ট্রদূত ওয়াং ইউ তালেবানের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের সঙ্গে বৈঠক করেছেন। মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি এসব আলোচনায় বারবার এসেছে আফগানিস্তান পুনর্গঠনের বিষয়। একই সঙ্গে চীন পশ্চিমা দেশগুলোর অবরোধ প্রত্যাহার, বিদেশে আফগানিস্তানের জব্দ করে রাখা সম্পদ অবমুক্ত করার আহ্বান জানিয়ে চলেছে। এসব উদ্যোগের মধ্যে দিয়ে চীনের শি জিনপিং সরকার ও তালেবান সরকার কাছাকাছি এসেছে বলে মনে করা হচ্ছে। কারণ বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র ও সরকার যখন তালেবান সরকারকে এক ঘরে করে রেখেছে, তখন বেজিং এর এমন উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। তালেবানের সঙ্গে চীনের সম্পর্কের সূচনা অবশ্য 1991 সালে পাকিস্তানের মধ্যস্থতায়। অবশ্য চীন এখনো আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দেয়নি। চীন কেন বিশ্বের কোনো দেশই তালেবানের সরকারকে স্বীকৃতি দেয়নি, এমনকি তালেবানের পিতৃভূমি হিসেবে পরিচিত পাকিস্তানও নয়। তবে কাবুলে চীনের দূতাবাস খোলা আছে এবং সেখানে স্বাভাবিক কার্যক্রম চলছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত গত 30 নভেম্বর কাবুলে দূতাবাস চালু করেছে। দূতাবাস চালু করাও এক ধরনের স্বীকৃতি বলে পর্যবেক্ষকেরা মনে করেছেন। এই মুহূর্তে খাদ্য, শীতবস্ত্র, কোভিড-19 পরিস্থিতিতে টিকার মতো মানবিক সহায়তা দেওয়ায় তালেবান সরকারকে চীনের প্রধান সহায়তা। এর বাইরে আফগানিস্তানের বিচার মন্ত্রণালয়ের একটি ভবন নির্মাণ প্রকল্পে তহবিল দিয়েছে চীন। কোভিডের আগে দেশটি অবসান ও ফাইবার অপটিক লাইন স্থাপনের মতো ছোট প্রকল্পে বিনিয়োগ করেছে। জার্মান সম্প্রচার মাধ্যম ডয়েসে ভেলে এই তথ্য
তথ্য অনুযায়ী আফগানিস্তানের মাটির নিচে বহু মূল্যবান খনিজ সম্পদ পড়ে রয়েছে বলে ধারণা করা হয়। সেদেশে নাকি এমন বিরল খনিজ সম্পদ রয়েছে যেগুলো স্মার্টফোন, ট্যাবলেট আর এলইডি স্ক্রিন শিল্পের জন্য জরুরি। কম্পিউটারের চিপের ক্ষেত্রে প্রযুক্তি জ্ঞান অর্জনে এখনো তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া অনেক এগিয়ে আছে। চীন তাদের সমকক্ষ হওয়ার চেষ্টা করছে, তাই চীন অনেক বছর ধরে আফগানিস্তানের সম্ভাব্য খনিজ সম্পদ আহরণে কাজ করার আগ্রহ দেখিয়ে আসছে। ইতিপূর্বে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের সঙ্গেও কাজ করছে চীন। 2008 সালে লোগোর প্রদেশ মেস আয়না কপার মাইন 30 বছরের জন্য চীনের মেটালার্জিক্যাল গ্রুপের কাছে ইজারা দেওয়া হয়, কিন্তু নিরাপত্তা হুমকির কারণ এ প্রকল্প নিয়ে বেশি দূর এগোতে পারেনি দেশটি। বেজিং জানে এরকম বড় প্রকল্পে নামতে হলে আগে দরকার নিরাপত্তার নিশ্চয়তা আর সঠিক অবকাঠামো। জিংজিয়াং নিয়ে চিন্তায় চীন। এখন যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের পতনের পর তালেবানের সঙ্গে চীনের ঘনিষ্ঠভাবে ও গোপনে কাজ করা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আফগানিস্তানে বেজিং এর আগ্রহকে দুটি প্রেক্ষাপট থেকে বিশ্লেষণ করা যায়। এক, জিনজিয়াং সহ চীনের পশ্চিম ফ্রন্টের নিরাপত্তা নিশ্চিত করতে চাওয়া। দুই, মধ্য এশিয়া ও পাকিস্তানের মধ্যে দিয়ে যাওয়া চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করা। আফগানিস্তানের সঙ্গে চীনের সীমান্ত মাত্র 76 কিলোমিটার, সেখান থেকে অল্প দূরেই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের করিডর। পাকিস্তান যে প্রকল্পের সবচেয়ে বড় সুবিধাভোগী, যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন অনুযায়ী বেজিং সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদ, ধর্মীয় মৌলবাদ এই তিনটি এভিলকে তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে। চীন সরাসরি তালেবানকে বলেছে ওই অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সংস্রব ত্যাগ করতে, বিশেষ করে ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট এবং ইসলামিক স্টেটের সঙ্গে সব ধরনের যোগাযোগ মুছে ফেলতে। চীন চায় তালেবান এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে, যাতে আন্তঃসীমান্ত সন্ত্রাস ও জিংজিয়াং এর চরমপন্থার বিস্তার না ঘটে। একই সঙ্গে মাদকের পাচার বন্ধ করার দাবি জানিয়ে রেখেছে চীন। যদিও মাদক বিক্রির আয় থেকে তালেবান তার খরচের বড় একটি অংশ পরিচালনা করে, এমন কথা প্রচলিত আছে। 2013 সালের পর চীন মধ্য এশিয়া ও পাকিস্তান বিপুল বিনিয়োগ করেছে। চীন সবসময় আতঙ্কে থাকে কখন সন্ত্রাসীরা এসব প্রকল্পের স্থাপনা এবং নিয়োজিত কর্মকর্তাদের উপর অতর্কিত হামলা করে। তালেবান যদিও চীনা বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে, তারপরও চীন সন্দিহান, কারণ অন্য গোষ্ঠীগুলো থেকে আসা হুমকি যথেষ্ট পরিমাণে রয়ে গেছে। গত অক্টোবরেও ইসলামিক স্টেট খোরাসান কুন্দুজের একটি মসজিদে বোমা হামলা চালায় বেজিং এর সঙ্গে তালেবানের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিবাদে। যেহেতু চীন তাদের ভাষায় জিংজিয়াং এর উইঘুর মুসলমানদের উপর চরম নিপীড়ন চালাচ্ছে, সেখানে 10 লাখ মানুষকে চীন সরকার বন্দী করে রেখেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও প্রকৃত চিত্রটি জানা যায় না, তাই এটা বলা যায় যে চীনা প্রকল্প কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে চীন আফগানিস্তানে বড় আকারে ব্যবসায় নামবে না। এক্ষেত্রে তালেবান কি করতে পারে? তালেবান একটা কাজ করতে পারে যেটা করেছে পাকিস্তান। পাকিস্তান চীনা স্থাপনায় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। আরেক বিকল্প রয়েছে, সেটা হলো চীনা বেসরকারি নিরাপত্তা কোম্পানিগুলোর কাছ থেকে ফোর্স নিয়ে আসা। ওই অঞ্চলে কিছু দেশ তা করেছে। এখন তালেবান সরকার বৃহৎ শক্তিগুলোর কাছ থেকে স্বীকৃতি পায় কিনা তা দেখার অপেক্ষায় রয়েছে চীন, কারণ চীন একা নিজের কাঁধে আফগানিস্তান পূর্ণ গঠনের দায়িত্ব নিতে চায় না। এই ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে তালেবান প্রশাসনের সম্পর্ক দেশটি বিবেচনায় নিচ্ছে। অতীতে কাবুল ও ইসলামাবাদের মধ্যে মত পার্থক্য নিরসনে বেজিং ভূমিকা রেখেছে, আবার তালেবানের সঙ্গে চীন ও রাশিয়ার যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রেও পাকিস্তান কাজ করছে। অপরদিকে যতই মত পার্থক্য থাকুক, আফগানিস্তান সন্ত্রাসবাদ ও সহিংসতার হট বেট হয়ে উঠুক, চীন ও যুক্তরাষ্ট্রের কেউই তা চায় না, কারণ এখন কোভিড পরিস্থিতিতে ওই অঞ্চলের সব দেশই তাদের সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে। কোভিড নিয়ন্ত্রণে এলে সীমান্ত খুলে যাবে, তখন নতুন করে নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি হতে পারে এমনটা বলা হচ্ছে। ঐতিহাসিকভাবে বিশ্বের নানা জায়গায় যুদ্ধে বিজয়ীরা আফগানিস্তানে এসে পরাজিত হয়েছে। সেই আলেকজান্ডার দ্য গ্রেট, ব্রিটিশ সাম্রাজ্য, সোভিয়েত ইউনিয়ন, সর্বশেষ যুক্তরাষ্ট্র, সবাই এখানে পরাজিত হয়েছে। তবে যুদ্ধে জয়ী হওয়ার আর দেশ শাসন করা এক নয়, বেশিরভাগ ক্ষেত্রে দেশ শাসন করাই কঠিন কাজ। চলতি সংখ্যায় ইকোনমিস্ট লিখেছে, শীঘ্রই তালেবান বুঝতে পারবে যুদ্ধে জয়ী হওয়ার চেয়ে দেশ শাসন করা কঠিন। আফগানিস্তানে তালেবানের পুরনো নেতৃত্ব ক্ষমতা গ্রহণ করেছেন, যারা নারীদের শিক্ষা, চাকরিতে অংশগ্রহণের ব্যাপারে রক্ষণশীল এবং তাদের সরকারে সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নেই। এ অবস্থায় চীন তালেবানের সঙ্গে কতটা কিভাবে যুক্ত হবে সময় তা বলে দেবে। খুব গভীরভাবে চীন আফগানিস্তানে ঢুকে পড়বে বলে মনে করা হয়। যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে বোঝা যায় উন্নয়ন ই চীনের প্রধান লক্ষ্য। যদি উন্নয়ন কিছুটা অর্জিত হয়, বেকার আফগানরা যদি কিছুটা চাকরি পায়, আয় উন্নতি বাড়ে, তাহলে বিশৃঙ্খলা কমতে পারে বলে তাদের ধারণা। কোনো কোনো পর্যবেক্ষক বলেছেন পুরো মধ্য এশিয়ায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা চীনের যে সুদূর প্রসারী লক্ষ্য, তা অর্জনে তাদের ভাষায় আফগানিস্তানের ন্যূনতম স্থিতিশীলতা বজায় রাখা খুব জরুরি। এ কাজে পাকিস্তানের পুরোপুরি সহায়তা পাবে চীন, কারণ আফগানিস্তান পুনরায় উচ্ছন্নে চলে যাক দুই দেশের কেউই তা চায় না, আর এ কারণেই কি এতটা খাতির।
রেকর্ড পরিমাণ বেড়েছে অপরিশোধিত তেলের দাম। আমিরাতে ইয়েমেনের হামলা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্য কেন্দ্র দুবাই ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। গতকাল ওই হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ঠিক রাখা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। আজ ব্র্যান্ড ক্রুড প্রতি ব্যারেল সর্বোচ্চ $88.13 বিক্রি হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেল $85.74 পৌঁছায়। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অঞ্চলে এ হামলা চালায়। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ঠিক থাকা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্য কেন্দ্র দুবাইয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইয়েমেনি বাহিনী ওই হামলার নাম দিয়েছে অপারেশন হারিকেন ইয়েমেন। 2015 সাল থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ আরও কয়েকটি দেশ ইয়েমেনের বিরুদ্ধে লাগাতার বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। সাম্প্রতিক দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের ধ্বংসাত্মক তৎপরতা ব্যাপকভাবে বাড়িয়েছে। কিছুদিন আগে ইয়েমেনের হুদাইদা বন্দর নগরীর কাছ থেকে একটি সামরিক সরঞ্জামবাহী জাহাজ আটক করে ইয়েমেনের সেনারা। গতকালের হামলা সম্পর্কে আবুধাবির পুলিশ জানিয়েছে, তিনটি জ্বালানি ট্রাক মোসাফা সহ শিল্প অঞ্চলে বিস্ফোরিত হয়েছে। আবুধাবি ন্যাশনাল কোম্পানির তেলের ডিপোর কাছে ওই ট্রাক তিনটি বিস্ফোরিত হয় এবং সেখানে ব্যাপকভাবে আগুন ধরে যায় ও গাঢ় কালো ধোঁয়া উঠতে থাকে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি হামলার কথা নিশ্চিত করে বলেছেন, যদি আরব আমিরাতি ইয়েমেনের ধ্বংসাত্মক তৎপরতা বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে আরো শাস্তিমূলক হামলা চালানো হবে। সূত্র পার্স টুডে। পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন ইরানের প্রেসিডেন্ট। মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তথ্য ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়টি নতুন করে সামনে আসছে। এমন সময় রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন ইরানের প্রেসিডেন্ট। এই সফরটি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রেসিডেন্ট হওয়ার পর সবচেয়ে বড় রাজনৈতিক সফর। তিনি ক্ষমতা পাওয়ার পর তাজিকিস্তান ও তুর্কিমেনিস্তান সফর করেন। গণমাধ্যম দ্য নিউ আরব রাশিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, দুই দেশের রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে কথা বলবেন, যার মধ্যে থাকবে 2015 সালে হওয়া পারমাণবিক চুক্তির বিষয়টিও। 2015 সালের ওই চুক্তিটির মাধ্যমে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছিল যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্য দেশগুলো। এর বদলে ইরান কথা দিয়েছিল তারা তাদের পারমাণবিক কার্যক্রম কমিয়ে দেবে। তবে 2018 সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চুক্তিটি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র, যা ইরানকে বেশ খেপিয়ে দেয়। গত বছর থেকে ইরান আবার নতুন করে চুক্তিটি করতে চেষ্টা চালাচ্ছে। তবে যখন ইব্রাহিম রাইসি রাষ্ট্রপতি নির্বাচিত হন তখন আলোচনা বন্ধ হয়ে যায়। এখন নতুন করে আবার বিষয়টি নিয়ে কাজ করতে চাচ্ছে ইরান। সূত্র দ্য নিউ আরব। কেন আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনিরা? ইয়েমেনের সেনাবাহিনী সোমবার সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বড় ধরনের হামলা চালায়। এই হামলায় 20টি ড্রোন ও 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। আমিরাতে গভীরে ইয়েমেনি সেনাদের এই হামলায় অন্তত 3 জন নিহত এবং 6 জন আহত হয়। এছাড়া ইয়েমেনের দক্ষিণে অবস্থিত সাবোয়া প্রদেশের আতাক বিমানবন্দরে আমিরাতের মালিকানাধীন একটি সামরিক পরিবহন ও বিমান হামলার শিকার হয়েছে। আল মেয়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আমিরাতের ওই সামরিক পরিবহন বিমানটি সামরিক সরঞ্জাম নিয়ে ওই বিমানবন্দর থেকে যুদ্ধের ময়দানে যাচ্ছিল, যেখানে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনিদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। আমিরাতের বিরুদ্ধে ইয়েমেনিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, আমিরাতের বিরুদ্ধে ইয়েমেনিদের হুঁশিয়ারি বার্তা দেওয়ার পরই এই হামলার ঘটনা ঘটেছে। যদিও আমিরাত সরকার 2020 সালের ফেব্রুয়ারিতে দাবি করেছিল তারা ইয়েমেন থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু ওই দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ এবং ইয়েমেন বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমিরাত। সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেন বিরোধী তৎপরতা বহুগুণে বেড়েছে। এ কারণে ইয়েমেনের হুতি সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকার সবাইকে সতর্ক করে দিয়েছিল। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আল বাখাইতি কিছুদিন আগে আমিরাতকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, তারা যেন এমন কোনো কাজ না করে যাতে উত্তেজনা সৃষ্টি হয়, কারণ এ উত্তেজনা যদি অব্যাহত থাকে তাহলে ইয়েমেনি যোদ্ধারা আমিরাতের অভ্যন্তরে হামলা চালাবে। ইয়েমেনিরা সোমবার আমিরাতে যে হামলা চালিয়েছে সে ব্যাপারে তারা আগেই আমিরাতকে সতর্ক করে দিয়েছিল। সেনাপ্রধান আলোচক এবং আনসারুল্লাহ মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম আমিরাতের বিরুদ্ধে তাদের অভিযানের প্রতিক্রিয়ায় বলেছেন, আমিরাতের মতো একটি ক্ষুদ্র দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেবাদাসে পরিণত হয়েছে এবং ইয়েমেনের মতো একটি মুসলিম দেশ থেকে দূরে সরে গেছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, সম্প্রতি ইসরায়েল ও দক্ষিণ ইয়েমেনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ইসরায়েল দক্ষিণ ইয়েমেনে একটি সামরিক ঘাঁটি নির্মাণের কাজ শুরু করেছে। ইয়েমেনের সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল সেখানকার
তার একটি দ্বীপে সামরিক ঘাঁটি নির্মাণ করবে এবং আমিরাত এক্ষেত্রে সহযোগিতা করছে। প্রকৃতপক্ষে আমিরাতের ধারণা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ফলে ইয়েমেনের ব্যাপারে তারা সহজে পার পেয়ে যাবে। সম্প্রতি ইয়েমেনের যোদ্ধারা তাদের পানির সীমায় আমিরাতের অস্ত্রবাহী একটি জাহাজ আটক করেছে। সোমবার আমিরাতে যে হামলা হয়েছে তা দক্ষিণ ইয়েমেনের ইসরায়েলের সঙ্গে আমিরাতের সহযোগিতার প্রতিক্রিয়া বলে ধারণা করা হচ্ছে। তৃতীয় বিষয়টি হচ্ছে আমিরাতের শিল্প ও বাণিজ্যিক এলাকায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনিরা এটা বুঝতে পেরেছে যে আমিরাতের আগ্রাসন ও ষড়যন্ত্র বন্ধ করতে হলে তাদের অর্থনীতিকেই টার্গেট করতে হবে। এ কারণেই তারা আমিরাতের শিল্প এলাকায় হামলা চালিয়েছে যেখানে প্রচুর বিদেশি বিনিয়োগ রয়েছে। এই অবস্থায় আমিরাত ইয়েমেনের বিরুদ্ধে ষড়যন্ত্র থামাবে কিনা সেটাই এখন দেখার বিষয়। সূত্র পাওয়ার্স টুডে। মুম্বাই উপকূলে নৌবাহিনীর যুদ্ধ জাহাজে বিস্ফোরণ, নিহত তিন। ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজে বিস্ফোরণে তিন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ১১ জন। মুম্বাইয়ের অদূরে বুধবার ভোর ৪:৩০টার দিকে নৌসেনার ডাকে ওই বিস্ফোরণ ঘটেছে। খবর এনডিটিভির। ভারতীয় নৌবাহিনীর এই NS রণবীর নামে ওই যুদ্ধ জাহাজের মধ্যে কোনো প্রকোষ্ঠে ওই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। ওই বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই জাহাজের অন্য সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তবে জাহাজটির খুব বেশি ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সেনা সদস্যরা। ওই ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজটির উপকূলে ফেরার কথা ছিল শিগগিরই।